শিক্ষার্থী আবারো স্বাগত জানাচ্ছি বেসিক বাংলা অনলাইন ক্লাসে। আমরা আলোচনা করছিলাম ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আগের ক্লাসে। তোমরা যারা আজকে নতুন এসেছো এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে। যারা প্রথম ক্লাসটি পাওনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ক্লাসটা দেখে নেবে। আমরা আলোচনা করছি ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের আমরা এখন যে নিয়মটি পড়বো সেটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টি কি, খুব সহজ করে বুঝিয়ে দিলে, পাশাপাশি দুটি ধ্বনি বা দুটি বর্ণ যদি নিজেদের মধ্যে জায়গা বদল করে সেটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা, এই শব্দটিকে একটু বিকৃত করে পরিবর্তন করে যখন বলা হয় রিস্কা, তাহলে দেখা যাচ্ছে যে কয়ের জায়গায় শয়ের জায়গায় কমন, তারা নিজেরা জায়গা বদল করছে, এই প্যাটার্নটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। এরকম এটার আরো উদাহরণ হতে পারে টেক্সি থেকে টেস্কি, অনেক সময় কিন্তু দেখবে এটা অনেকে বলে। তো এই ধ্বনি পরিবর্তনটা যে হয় কেন হয়, এটি হচ্ছে একটু অসাবধানতার জন্য, একটি একটু আঞ্চলিক টান, পাশাপাশি আমাদের যে মুখে যে অবয়ব যা গঠন ভেতরে সেজন্য হতে পারে। আমরা পরে নিয়ে যাচ্ছি সমীভবন। সমীভবন হচ্ছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ভিন্ন ধ্বনি একে অপরের অল্প বিস্তর চেঞ্জ হওয়া। অল্প বিস্তর চেঞ্জ হলে এটাকে আমরা কি বলবো, সমীভবন। যেমন জন্ম থেকে জন্ম, কান্না থেকে কান্না। আমরা যাচ্ছি বিষমী ভবন, দুটি সমবর্ণের, খেয়াল রাখতে হবে বিষমী ভবনটা কি, দুটি সমবর্ণের একটি চেঞ্জ হবে, দুটি সমবর্ণের একটি চেঞ্জ হওয়াটাকে বলা হয় বিষমী ভবন। যেমন শরীর, দুটো র, একটা র পরিবর্তন হয়ে হয়ে গেল ল। যেমন শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, লাল থেকে নাল, এই পরিবর্তন হওয়াটাকে বলা হয় বিষমী ভবন। যেমন দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জনটার মধ্যেই আমরা একটা পেয়ে যাই ডাবল ব্যঞ্জন, মানে দুটো বর্ণ হবে। যেমন এবং এখান থেকে কিন্তু অন্য ধরনের প্রশ্ন থাকতে পারে যে দ্বিত্ব ব্যঞ্জন কেন হয়, মূলত শব্দে জোর দেওয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জনটি ব্যবহৃত হয়। যেমন সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা, এগুলি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। আমরা যাচ্ছি ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে শব্দ মধ্যে কোনো কোনো সময় একটি ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন একটি ব্যঞ্জন বর্ণ বা নতুন একটি ব্যঞ্জন বর্ণ ওখানে ঢুকে পড়ে, সেটিকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট থেকে কপাট, কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, এই যে ধোবা থেকে ধোপা হয়ে গেল এটি হচ্ছে গিয়ে ব্যঞ্জন বিকৃতি। এর পরের যে ওয়ার্ড সেটি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। যেমন দুটি, আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম বিষমী ভবন, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হয়েছে, এখানে এসে আমরা শিখব দুটি সমবর্ণের একটি লোপ পাবে, একটি বাদ হয়ে যাবে। যেমন বউ দিদি, শব্দটার মধ্যে পরের দুটো হচ্ছে কি দি দি, যে কোনো একটি বাদ পড়বে, যেমন বৌদি। ঠিক তেমনি বড় দাদা থেকে দুটো দয় আকার, দুটো দয় আকার আছে, সেখান থেকে একটি একটি বাদ পড়ে যাবে, যেমন বর্দা। দেখো কত সহজেই হয়। তবে দশ নম্বরের আমরা যে একটু আগে যে নিয়মটি পড়লাম বিষমী ভবন, এই নিয়মের সাথে এই নিয়মটি গুলিয়ে ফেলা যাবে না। দুটোর একটি পরিবর্তন হলে আমরা সেটাকে বলবো বিষমী ভবন, আর যদি দুটোর সমান বর্ণের একটা বাদ পড়ে যায়, একটি লোপ পায়, তাহলে আমরা সেটাকে বলবো ব্যঞ্জন চ্যুতি। যেমন এরপর সে অন্তর্হতি, অন্তর্হতিটা কি, পদের মধ্যে কোনো কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায় তাহলে সেটাকে আমরা বলবো অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাদা, এই শব্দগুলি হচ্ছে অন্তর্হতির উদাহরণ। এরপরে হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি শব্দটির সাথে আমরা প্রথম পর্বে যে অপিনিহিতে পড়েছিলাম সেই অপিনিহিতির খানিকটা মিল পাওয়া যায়। যেমন এই জন্যই বলা হয় যে অপিনিহিতির প্রভাবজাত শব্দ, অপিনিহিতির প্রভাবজাত শব্দের স্বরধ্বনির সাথে, স্বরধ্বনির সঙ্গে তদ অনুসারে যদি একটি নতুন শব্দ হয় তাহলে সেটাকে আমরা বলছি অভিশ্রুতি। যেমন প্রথম যে উদাহরণটা আমরা ছিল আমাদের রাখিয়া থেকে রাইখা, এবার হয়ে যাবে রাইখা থেকে রেখে, রাইখা থেকে রেখে। যেমন দেখিয়া থেকে দেইখা, দেইখা থেকে দেখে, আমরা এখানে উদাহরণ নিব দেইখা থেকে দেখে,
তাহলে অভিশ্রুতি শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা বলবো রকার লোক। রকার লোকটা কি? অনেক সময় রেফ আকারে, রেফ আকারে হতে পারে অথবা রটা পূর্ণাঙ্গ আকারে হতে পারে, শব্দে ছিল সেটা লোপ পেয়েছে। যেমন করলাম শব্দটাকে আঞ্চলিকতার টানের জন্য হতে পারে করলাম, যেমন হতে পারে মরলাম সেই শব্দটা হয়ে গেল মরলাম। তাহলে ধর্ম শব্দটাতে ধম্ম, এই যে পরিবর্তন হওয়াটাকে বলা হয় রকার লোপ। যেমন রটা ছিল, রটা লোপ পেয়ে গেছে, ঠিক তেমনি হকার লোপ হয়। দেখবে প্রাচীন ক্রিয়ারীতিতে বাংলা শব্দে হ যুক্ত হতো। যেমন এর একটি উদাহরণ হচ্ছে অন্ধজনে দেহ আলো, এই যে দেহ হটা ছিল, হটা বাদ পড়ে দাও হয়ে গেল। বা ঠিক তেমনি গাহিল থেকে গাইল, চাহিল চাইল, এই যে হটা লোপ পেয়ে গেল সেটাকে বলা হচ্ছে হকার লোপ। ঠিক তেমনি আরেকটি আছে, সেটি হচ্ছে অন্তঃস্থায়ী শ্রুতি, অন্তঃস্থায়ী শ্রুতি ও অন্তঃস্থায়ী বশ্রুতি। এবং শব্দের মাঝখানে মাঝে মাঝে দুটি স্বরধ্বনি একসঙ্গে যুক্ত হয়ে শব্দ তৈরি হয়, তবে সেটি দ্বিস্বর হয়, যৌগিক স্বর কিন্তু হবে না। আমরা জানি যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, সেই 25টি বাদ দিয়ে যদি নতুন শব্দ হয় সেগুলোকে আমরা বলবো অন্তঃস্থ ব অন্ত শ্রুতি, অন্তঃস্থ অশ্রুতি। যেমন এগুলি কিন্তু অন্তঃস্থটার ক্ষেত্রে ওয়াই এবং বয়ের ক্ষেত্রে যেটা আমরা বলবো ডব্লিউ উচ্চারিত হয়। যেমন যাওয়া, খাওয়া, নাওয়া, এই শব্দগুলি হচ্ছে অন্তঃস্থ বশ্রুতি, অন্তঃস্থ অশ্রুতি। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারের এই ছিল আজকের আলোচনা। তোমরা যারা প্রথম অংশটুকু পড়নি বা আমার সাথে ছিলে না, তারা ডিসক্রিপশন বক্স থেকে প্রথম অংশটুকু অবশ্যই অবশ্যই দেখে নিবে, তাতে তোমাদের এই অংশটুকু একটু সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা আজকে তোমরা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেল আইকনটি চেপে দিবে যাতে আমার সবগুলি ক্লাস তোমাদের কাছে চলে যায়। এবং যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, নবম শ্রেণীতে পড়ছো, দশম শ্রেণীতে পড়ছো, চাইলে আমার ভিডিওগুলি দেখতে পারো, এবং অনেকগুলি ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দেখতে পারবে। সবাই ভালো থাকবে।